আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন এন্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে মার্চ মাসের 15 তারিখ, দর্শক আজকে সাইফুল ভাই তার লিচু বাগানে দ্বিতীয়বার স্প্রে করছে। এটা মুকুল অবস্থায় ওনার শেষ স্প্রে। উনি গত 23 তারিখ স্প্রে শুরু করেছিল, 7 ফেব্রুয়ারি স্প্রে করেছে দর্শক, তার 2-1 দিন আগে থেকে স্প্রে করেছে। তারপরে 23 তারিখে 2-1 দিন আগ থেকে আগে পিছনে পানি সেচ দিয়েছে দর্শক। ওনার এইগুলো হলো বোম্বাই লিচু, বোম্বাই লিচুর অবস্থা দেখছেন। এই জন্য স্প্রে করছে দর্শক। এগুলো হলো বোম্বাই লিচুর মুকুল অবস্থা দর্শক। এখানে কোনো মুকুল কিন্তু ফোটে নাই, এই স্প্রেটা করছে মুকুল না ফুটা অবস্থায়। আপনাদের স্প্রে দেখাই, প্রচুর মুকুল এসেছে সেগুলো। এগুলো তো পাতা মুকুল, তাই না? এগুলা এই এগুলা যে লাল পাতার উপর এগুলো পাতা মুকুল, এগুলো পাতা মুকুল, আর এগুলা ভালো মুকুল। ভালো মুকুল মানে কোন মুকুলের শক্তি বেশি হয় ভাই, এই এইটার না ওই যে এইটা? পাতা মুকুলটাতে নিজের গাঁথনি বেশি হয়, ঘন ধরে ঘন ধরে, আবার এটা ভয় আছে একটা ফাটে যায়। ও হ্যাঁ, আর ওই ওইগুলোতে কোনো ইয়া নেই আর কি, মানে খুব ভালো আর কি। এইগুলাতে কম ফাটে? হ্যাঁ, এগুলো কম ফাটে, বড় মুকুল তো কম ফাটে। তাই আমি খালি একটু ইয়াটা দেখাই, এক এক মিনিট খালি দর্শক। এই যে এনাদের স্প্রে চলছে দেখেন, পরিপূর্ণ মুকুল। হ্যাঁ, এবার পরিপূর্ণ মুকুল আসছে, গতবার যে আসে নাই। এই দর্শক দেখছেন পরিপূর্ণ মুকুল, প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালে তেলের মুকুল এসেছে। এই যে আপনাদের দেখাই স্প্রে চলছে, এই দর্শক স্প্রে দিচ্ছে। এটা সাইফুল ভাইয়ের দ্বিতীয় স্প্রে মুকুল ফোটার আগ পর্যন্ত। সাইফুল ভাই তাহলে কী স্প্রে দিবেন আজকে? হ্যাঁ, আজকে দেখছি যে বিষ দিচ্ছি, কীটনাশক বিষ। হ্যাঁ, এম আমি বেঞ্জয়েড দিচ্ছি। এটা এটা লিটারে 50 লিটার পানিতে দিচ্ছি, 3 প্যাকেট মানে 30 গ্রাম। 50 লিটার পানিতে 30 গ্রাম, 30 গ্রাম, 10 গ্রামের প্যাকেট 3টা দিচ্ছি। আচ্ছা, এটা কী কাজ করবে? এটা এই কীটনাশক পোকা পোকা এই যে পোকা, এটা কি ছিদ্রকারী পোকা মারবে? পোকা এবং এই যে জাল জালচি পোকা, ওই যে মাকড় মাকড়, হ্যাঁ জালচি পোকা, মাকড় সব জাল চিপে দিলে। আচ্ছা, 2.5 ইঞ্চি জি, 2.5 ইঞ্চি। এটা লিটার কত রুপ দিচ্ছেন ভাই? এটা দিচ্ছি 1 লিটার পানিতে 1 গ্রাম, 1 লিটার পানিতে 1 মিলি। হ্যাঁ, 1 মিলি। হ্যাঁ, এটা কি? এটা তো 2.5, এটা আমার একটু লাস্ট থাকবে এটা। ও, এটা কি কোন পোকাগুলোকে মারবে ভাই? এগুলা সব পোকাকে মারবে, সব পোকা মারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তারপরে ছত্রাকনাশক দেখছি, ছত্রাকনাশক। হ্যাঁ, কার্বনডাজিম, কার্বনডাজিম পার লিটারে, পার লিটারে, এটা পার লিটারে দিচ্ছি 1.5 গ্রাম কার্বনডাজিম দিচ্ছেন, পার লিটারে 1.5 গ্রাম। আচ্ছা, ঠিক আছে। এটা ছত্রাকনাশক, ছত্রাকনাশক ম্যানকোজের, ম্যানকোজের। হ্যাঁ, এটা পার লিটার, পার লিটারে 1.5 গ্রাম। হ্যাঁ, এই স্প্রেটাই, এই 3 গ্রাম করে কার্বনডাজিম আর ম্যানকোজের দিচ্ছেন, 3 গ্রাম করে পড়তেছে 1 লিটার পানিতে। আচ্ছা, আর ল্যামডা দিচ্ছেন 1/2 মিলি করে, মানে 1 মিলি করে, 1 মিলি করে 1 লিটার পানি। আর রিকোস্টার, রিকোস্টার দিয়েছি, এটা দিচ্ছেন আপনার 50 লিটার পানিতে 3টা, 50 লিটার পানিতে 15 গ্রাম হারে, 50 লিটার পানিতে 3টা, অর্থাৎ 3+15 গ্রাম, না 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 10 গ্রাম, 10 গ্রাম করে, 3, 10, 30 গ্রাম। এটা কয় গ্রাম করে আছে? 10 গ্রাম। ও, 50 লিটার পানিতে 10 গ্রাম হারে দিচ্ছেন? জি জি। আচ্ছা সাহেব, ওই 50 লিটার পানিতে 30 গ্রাম পড়তেছে, একটা 10 গ্রাম, ওইটা একটা 10 গ্রাম করে আছে? জি জি। আচ্ছা, 50 লিটারে 30 গ্রাম হারে, জি। এটা অ্যাভামেকটিন ব্যাঞ্জয়ের, জি। আচ্ছা সাহেব, এরপরে কি পানি দিবেন নাকি ফুটার আগে? আরও এরপরে আর পানি দিবেন না, রস যদি টান টান পড়ে তবে ফাটার আগেই দিতে হবে, ফাটার আগেই দিতে হবে, মানে এখনই দিতে হবে, যদি টান পড়ে, টান না পড়লে আর দরকার নেই। আর এর আগে আপনি স্প্রে দিচ্ছেন 7 তারিখের আগ পিছে? জি জি জি, 7 ফেব্রুয়ারি, জি। তবে 23 তারিখের আগে পিছে পানি দিচ্ছেন, জি। এখন আপনার 15 মার্চ ইয়া দিচ্ছেন, 14 তারিখে কাল থেকে শুরু করছি। হ্যাঁ, 14 তারিখে শুরু করছি আর কি, আজকে 15। ও, আর 2-1 দিন পড়তে পারে, আর 2-1 দিন মধ্যে আমাদের স্প্রে শেষ হয়ে যাবে। এরপরে স্প্রে কবে করবেন? যদি থাকে কোনো বাগান হয়তো সঙ্গে সঙ্গে লাগাই দিব, ফাটার পরে আর দিব না, শেষ দিব না, ফাটা অবস্থা কোনো দিবেন না। আর এরপরে স্প্রে কবে দিবেন ভাই? এই গুটি যখন লাগবে, তো গুটি যখন সেট হবে তারপরে মুসুরি দানা পর্যন্ত গুটি হবে, তখন দিবেন। আচ্ছা, ঠিক আছে দর্শক। এই যে মুকুলের অবস্থা দেখছেন, মুকুল না ফুটা মানে এই যে মুকুলটা এখনও ফুল ফোটেনি। আমরা যেমন কলি অবস্থায় আছে, আমরা যেমন কলি দেখি, এই অবস্থা নিয়ে স্প্রে করছে দর্শক। যখন আপনার মুকুলটার ফুটবে না আর কি,
তখন স্প্রে করছে। এই যে দর্শক দেখেন আলহামদুলিল্লাহ, আর এনার কিন্তু কতবার মুকুল আসেনি দর্শক, আর এইবার আলহামদুলিল্লাহ প্রচুর মুকুল এসেছে ভাইয়ের। এনার তো লিজ না বাগান, গতবার আমার প্রচুর লস হয়েছে, লিজের টাকা খরচ। দর্শক এই যে দেখেন, এই অবস্থা আবার স্প্রে করা যাবে না। উনি এই গাছটা ছেড়ে দিয়েছে, এই গাছটা উনি ছেড়ে দিয়েছে দর্শক। এই এই মুকুল, যেহেতু এই মুকুলটা ফুটে গেছে, এই অবস্থা আপনারা স্প্রে দিবেন না, স্প্রে দিবেন কলি অবস্থায়। না আপনার যদি দিতে চান দর্শক, আমি আপনাদের বলবো না যে আপনার ওনার পরিচর্যা ফলো করেন, উনি অনেক অভিজ্ঞ, উনি ওনার অভিজ্ঞতা থেকে কাজ করে। এবং ওনার গাছ অনেক বেশি থাকাতে মানে অনেক সময় ওনাকে অ্যাভারেজ সিদ্ধান্তও নিতে হয়, মানে কিছু কিছুকে কম্প্রোমাইজ করে নিতে হয়। তো আপনাদের যাদের ছোটো গাছ বা ছোটো বাগান, তারা আপনারা একেবারে অ্যাকুরেট সিদ্ধান্ত নেবেন। এই দর্শক এই অবস্থায় স্প্রে হবে, কিন্তু ইয়েতে না দর্শক, কিন্তু ওই ফুটা অবস্থায় কোনো স্প্রে হবে না। এই দর্শক এই যে পাতা মুকুল দেখছেন, মানে পাতার মাথা যেগুলো মুকুল হয়েছে, আর এইগুলাকে বলে উনি হার মুকুল, একেবারে ডিরেক্ট মুকুল বের হয়েছে। তো দর্শক আপনি সিদ্ধান্ত নেবেন আপনার বাগানের, অর্থাৎ আপনার মাটিতে পানির রসের ঘাটতি হতে পারে কি না। রসের ঘাটতি হলে এই ফুটার আগে পানি দিয়ে দিবেন, ফুটার পরে কোনো প্রকার পানি দিবেন না, ফুটা অবস্থায়, তাহলে ক্ষতি হবে, কারণ মধু বেশি হয়ে যাবে, ক্ষতি হতে পারে। দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।